আমরা আজকের অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি নিয়ে আলোচনা করছি। আমরা শুরুতেই অ্যালকিল বেঞ্জিনের জারণ, অ্যালকিল বেঞ্জিন বলতে আমরা কোন কিরম বুঝি, যেমন বলছি যে মিথাইল বেঞ্জিন, ইথাইল বেঞ্জিন, আইসোপ্রোপাইল বেঞ্জিন, এদেরকে আমরা জারণ করব। জারক দ্রব্য হিসেবে ব্যবহার করছি ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিড কী করে পাওয়া যায়? না, ক্রোমিক অ্যাসিড পাওয়া যায় পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থেকে ক্রোমিক অ্যাসিড পাওয়া যায়। এই ক্রোমিক অ্যাসিড আমরা যদি প্রাইমারি সেকেন্ডারি অ্যালকিল বেঞ্জিন, প্রাইমারি সেকেন্ডারি অ্যালকিল বেঞ্জিন বলতে যেমন এই মিথাইল বেঞ্জিন হচ্ছে একটা প্রাইমারি অ্যালকিল বেঞ্জিন, ইথাইল বেঞ্জিন হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকিল বেঞ্জিন। অর্থাৎ এই যে কার্বন, এই কার্বন, এই কার্বন এবং এই কার্বন, এগুলোকে আমরা বলছি বেঞ্জাইলিক কার্বন। বেঞ্জাইলিক কার্বনটা যদি 1 ডিগ্রি হয় তাহলে প্রাইমারি অ্যালকিল বেঞ্জিন, আর যদি বেঞ্জাইলিক কার্বনটি সেকেন্ডারি হয় তাহলে সেটা সেকেন্ডারি অ্যালকিল বেঞ্জিন, টারসারি হলে টারসারি অ্যালকিল বেঞ্জিন। তাহলে আমরা দেখছি যে এই বেঞ্জাইলিক কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে সেখানে কিন্তু কোনো জারণ হবে না। জারক দ্রব্য হিসেবে যেমন ক্রোমিক অ্যাসিড ব্যবহার হয়, ঠিক তেমনি ক্ষারীয় কেমেনোফোরও জারক দ্রব্য রূপে ব্যবহার হবে। প্রোডাক্ট কী পাবো? বেঞ্জয়িক অ্যাসিড, মানে সে মিথাইল বেঞ্জিন নেই, ইথাইল বেঞ্জিন নেই, প্রোপাইল বেঞ্জিন নেই, সবার জারণে আমরা পাবো কি? বেঞ্জয়িক অ্যাসিড পাবো। এখানে মনে রাখার বিষয় যে এই যে বেঞ্জাইলিক, এই ধরনের যে টারসিয়ারি অ্যালকিল বেঞ্জিন, এর জারণে কিন্তু কোনো বেঞ্জয়িক অ্যাসিড পাওয়া যাবে না। এবার আসছি অ্যালকিনের কার্বক্সিলেশন দ্বারা। অ্যালকিনে সিও, অ্যালকিনে সিওএইচ, CO2 মানে CO2 প্রবেশ করবে, কার্বক্সিলেশন, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে কার্বন মনোক্সাইডের সাথে স্টিম দেওয়া হয়, অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় H3PO4, 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং চাপ কার্বক্সিলিক অ্যাসিড পাব, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি, অ্যালকিন হিসেবে ইথিলিন, কার্বন মনোক্সাইড, স্টিম, H3PO4 অনুঘটক, 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, চাপ, আমরা তৈরি পেয়েছি কি যে এক কার্বন, মানে ইথিলিনের তুলনায় এক কার্বন বেশি প্রোপানোয়িক অ্যাসিড পেয়েছি। আবার অ্যালকিনের ওজোনোলিসিস করছি, ওজোনাইট তৈরি হয়েছে, সেই ওজোনাইটের লিসিস করা হচ্ছে সিলভার অক্সাইডের উপস্থিতি, সরাসরি আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছি। হ্যালোফর্ম, হ্যালোফর্মের আর্দ্র বিশ্লেষণ কী দিয়ে আর্দ্র বিশ্লেষণ? ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ। ক্ষার দিলে এক্সগুলো অর্থাৎ হ্যালাইডগুলোর জায়গায় ওইচ থাকবে। এই যে ট্রাইল তৈরি হয়েছে, ট্রাইলটা অস্থায়ী প্রকৃতির, সাথে সাথে জল বিয়োজন করে সোডিয়াম ফর্মেট দেবে, পরে তাকে অ্যাসিড আর্দ্রলিসিস করলে আমরা ফর্মিক অ্যাসিড পাচ্ছি। এবার আসছি অ্যালকোহল থেকে, যেমন প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহলের যে জারণ পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে সমান কার্বন পরমাণু বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি আমরা। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে জারণ করলে প্রথমে কিটোন পাবো এবং সেই কিটোন থেকে দুটো কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণ পাওয়া যায়। তার জন্য এই প্রক্রিয়া, এই কিটোন মানে সেকেন্ডারি অ্যালকোহলের জারণ ঘটিয়ে যে কার্বক্সিলিক অ্যাসিড, এটা আদৌ ভালো প্রসেস নয়। আবার সোডিয়াম অ্যালকোক্সাইড, তার কার্বক্সিলেশন করছি, করেও আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। এবার আসছে অ্যালডিহাইড বা কিটোনের, তারও জারণ করতে হবে।
অ্যালডিহাইড হলেও ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে পারি, টোলেন সিরেজেন্ট দিতে পারি, ফেলিং দ্রবণ দিতে পারি, দিলে আমরা সমান কার্বন পরমাণু বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এবার কিটোনের জারণ সহজে হয় না। সেখানে আমরা কি দেখাচ্ছি যে কিটোনের জারণে দেখছি দুঅণু কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণ পাওয়া যাচ্ছে, সেই জন্য কিটোনের জারণ ঘটিয়ে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা আদৌ সুবিধাজনক প্রক্রিয়া নয়। এবার আসছি এস্টারের আর্দ্র বিশ্লেষণ। এস্টার নিয়েছি, আর্দ্র বিশ্লেষণ মানে জল তো অবশ্যই দিতে হবে, সেখানে অ্যাসিড অনুঘটকও ব্যবহার করতে পারি কিংবা ক্ষারীয় অনুঘটক ব্যবহার করতে পারি। অ্যাসিড অনুঘটক ব্যবহার করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল পাই। আমরা জানি এস্টারে দুটো পোর্শন আছে, একটা কার্বক্সিলেট পার্ট রয়েছে, অ্যাসাইল পার্ট, এবং একটা হচ্ছে অ্যালকোহল পার্ট, অ্যালকোক্সি পার্ট থেকে আমরা অ্যালকোহল পাই। ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল পাবো এবং কার্বক্সিলিক অ্যাসিডের লবণ পাবো, সেই লবণটাকে আবার লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। এই ক্ষার দিয়ে এস্টারের আর্দ্র বিশ্লেষণটাকে আমরা বলছি স্যাপনিফিকেশন বা সাবানি ভবন। এখানে উল্লেখ্য যে অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ এবং ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণের মধ্যেই ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণটা অনেক পারফেক্ট মেথড, কারণ অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে বিশ্লেষণ প্রক্রিয়াটি সাধারণত উভধর্মী প্রকৃতির হয়। তাই ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ বা স্যাপনিফিকেশন এখানে বেস্ট পদ্ধতি। এবার হচ্ছে অ্যালকিল সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ। অ্যালকিল সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ করছি আমরা অ্যাসিড কিংবা ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করে আমরা সমান কার্বন পরমাণু বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, অর্থাৎ সিএন ফাংশনাল গ্রুপ COOH যে ট্রান্সফার হচ্ছে, আমরা এটা শর্ট মেকানিজম এখানে দেখিয়েছি। তারপরে বিভিন্ন ধরনের যে অ্যাসিড সঞ্জাত যৌগের আর্দ্র বিশ্লেষণ, তার মধ্যে একটা এস্টার আগে হয়ে গেছে, অ্যাসিড অ্যামাইড, তার ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো, অ্যাসিড হ্যালাইড, তার ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো, অ্যাসিড অ্যানহাইড্রাইড, তাকে শুধু জল দিয়ে দিলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাব। এবারে যে অ্যাসাইল গ্রুপযুক্ত যৌগগুলোর আর্দ্র বিশ্লেষণ একটা ক্রম দেখিয়েছি, যেখানে ক্রমটা কি RCOCl ইজ গ্রেটার দেন, মানে তার মানে কি অ্যাসিড ক্লোরাইড ইজ গ্রেটার দেন অ্যাসিড অ্যানহাইড্রাইড, দেন এস্টার, দেন অ্যামাইড। এরপর রয়েছে গ্রিগনার্ড রিয়েজেন্ট দ্বারা, গ্রিগনার্ড বিকারক, আমরা কার্বন ডাইঅক্সাইড, শুষ্ক কার্বন ডাইঅক্সাইডের সাথে গ্রিগনার্ড বিকারকের অ্যাডিশান ঘটিয়েছি, যে যৌগটা পাচ্ছি তাকে জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা অ্যাসিড মানে লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি। এখানে উল্লেখ্য গ্রিগনার্ড ডিজেনের যে কার্বন থাকে তার থেকে একটা কার্বন বেড়ে যায়। তো এই গেল। এরপরে আরেকটা বিখ্যাত খুব সুন্দর প্রক্রিয়া যেটাকে বলা হচ্ছে আর্ন এস্টার সংশ্লেষণ। এখানে এই সিনথেসিসটা আমরা ব্যবহার করবো কিসের জন্য? লক্ষ্য করো RCOOH প্রোডাক্ট পাচ্ছি RCH2COOH, মানে এক কার্বক্সিলিক অ্যাসিড থেকে আর একটা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, প্রোভাইডেড আর এবং COOHের মাঝখানে CH2 গ্রুপটা বর্তমান আছে। কীভাবে করছি না, RCOOHটাকে আগে অ্যাসিড ক্লোরাইডে ট্রান্সফার করো, তারপরে ডায়াজোমিথেন দাও, ডায়াজোমিথেন দিলে ডায়াজোমিথেনের একটা হাইড্রোজেন আর একটা সিএল, অর্থাৎ এই সিএল আকারে বেরিয়ে গিয়ে ডায়াজো কিটন দিচ্ছে, এবং এই ডায়াজো কিটনকে সিলভার অক্সাইড দিয়ে উত্তপ্ত করলে কিটিন বলে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, যা যেখানে জল যোগ করলে আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডটা পেয়ে থাকি। এই যে সিলভার অক্সাইডের উপস্থিতিতে ডায়াজো কিটিন থেকে কিটিন তৈরি হচ্ছে, এখানে একটা পুনর্বিন্যাস হয়, এই পুনর্বিন্যাসটাকে আমরা বলি উলফ রিঅ্যারেঞ্জমেন্ট বলে থাকি। এবার আসছি অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড সমূহের আপেক্ষিক তীব্রতা। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের COOH গ্রুপের এই অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব যদি বাড়ে, তাহলে যে কার্বক্সিলেট অ্যানায়নটা পাই তার স্থায়িত্ব কম হয় এবং কার্বক্সিলিক অ্যাসিডটার অ্যাসিডিটিটা কম হয়। যদি কোনো এই ওয়াই এখানে যদি প্লাস আই এফেক্ট সম্পন্ন গ্রুপ হয়, তাহলে এখান থেকে যে কার্বক্সিলিক অ্যাসিডটা পাচ্ছি মানে অ্যাসিডেট অ্যানটা পাচ্ছি তার স্থায়িত্ব কম হবে এবং এর অ্যাসিডিটি কম। কিন্তু উল্টো দিকে এই সির সাথে যদি
কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মাইনাস আই এফেক্ট সম্পন্ন কোনো গ্রুপ থাকে, তাহলে কি হবে, এই এই যে কার্বক্সিলেট অ্যানায়ন তৈরি হয়েছে তা কিন্তু স্থায়িত্ব বেড়ে গেল, অর্থাৎ এই কার্বক্সিলিক অ্যাসিডটার আপেক্ষিক তীব্রতা বাড়ল। আর কি না, সিডব্লুএইচের গ্রুপের সাথে যে আলফা কার্বন রয়েছে, এই আলফা কার্বনের তড়িদ্ঋণাত্মকতা যত বাড়বে তত তার অ্যাসিডিটি বাড়বে। এই কার্বনটার সংকরায়ন কত, এসপি, এটার কত এসপি টু, এটার কত এসপি থ্রি। আর আমরা জানি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বাড়ে তত তার তড়িদ্ঋণাত্মকতাটাও বাড়তে থাকে। এরপরে আসছি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডের আপেক্ষিক তীব্রতার ক্রম। আমরা বেঞ্জয়িক অ্যাসিড এখানে দেখিয়েছি, বেঞ্জয়িক অ্যাসিডে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর্থাৎ যারা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, সেরকম গ্রুপ উপস্থিত থাকলে যে বেঞ্জয়েট অ্যানায়নটা পাবো তার স্থায়িত্ব বৃদ্ধি পায়। আর এটা হচ্ছে এখানকার অনুবন্ধী ক্ষারক, এই অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব অর্থাৎ এই বেঞ্জয়েট অ্যানায়নের স্থায়িত্ব যত বাড়বে তত বেঞ্জয়িক অ্যাসিডটার, বেঞ্জয়িক অ্যাসিড সংজাত বা যৌগটার অ্যাসিডিটিটা বাড়বে। অর্থাৎ যদি বেঞ্জয়িক অ্যাসিডের সাথে NO2 গ্রুপ বা Cl এরকম গ্রুপ থাকে তাহলে বেঞ্জয়িক অ্যাসিডের তুলনায় তার অ্যাসিডিটিটা বাড়বে। অন্যদিকে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, ওয়াই এখানে ইলেকট্রন ডোনেশান করছে, কোন গ্রুপ হতে পারে, CH3 OCH3 OH, এরা প্লাস আর প্লাস আই, এগুলোর মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বাড়াতে পারে, বাড়ালে তখন কী হচ্ছে যে বেঞ্জয়েট অ্যানায়নটা পাবো তার স্থায়িত্ব কম হবে, এবং স্থায়িত্ব কম হলে ওই বেঞ্জয়িক অ্যাসিড সংজাত যৌগটির অ্যাসিডিটিটা হ্রাস পাবে। আবার বলছে যে বেঞ্জয়িক অ্যাসিডের সাথে মাইনাস আর প্রভাবযুক্ত কোনো গ্রুপ যদি প্যারাপোজিশানে থাকে, যদি প্যারাপোজিশানে থেকে থাকে তাহলে মেটাপোজিশানের তুলনায় তার প্রভাব বেশি হবে, অর্থাৎ মেটাপোজিশানে থাকলে তার যে অ্যাসিডিটি হতো এখানে অ্যাসিডিটিটা আরও কমে যাবে, সরি অ্যাসিডিটি আরও বেড়ে যাবে। এবারে বলছে প্লাস আর প্রভাব সম্পন্ন গ্রুপ যদি প্যারাপোজিশানে থাকে তাহলে বেঞ্জয়িক অ্যাসিডের CH গ্রুপের ওপর তার প্রভাবটা অনেক বেশি ফেলবে, কার তুলনায়, মেটার তুলনায়। অর্থাৎ তখন কী হবে যে এই যে OCH3 গ্রুপটা মেটাপোজিশানে থাকলে তার যে অ্যাসিডিটি হতো এখানে কিন্তু অ্যাসিডিটিটা অনেক কম হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ কথা যে প্রতিস্থাপক গ্রুপের প্রকৃতি যাই হোক না কেন, প্রতিস্থাপক গ্রুপের প্রকৃতি যাই হোক না কেন, সে অর্থ মানে অর্থ প্রতিস্থাপক যুক্ত বেঞ্জয়িক অ্যাসিডের তীব্রতা প্রায় সর্বদাই বেঞ্জয়িক অ্যাসিড অপেক্ষা বেশি হবে, একে বলা হচ্ছে অর্থ এফেক্ট। মানে সে প্রতিস্থাপক ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হোক কিংবা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হোক, সেটা কিন্তু অর্থ পজিশনে থাকলে সবসময় কী হবে, বেঞ্জয়িক অ্যাসিডের তুলনায় তার অ্যাসিডিটিটা বাড়বে, এই প্রভাবটাকে বলা হচ্ছে অর্থ প্রভাব। আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি, এক্সাম্পলটা কি না, এখানে যেমন দেখিয়েছি যে বেঞ্জয়িক অ্যাসিড তার পিকে ভ্যালু 4.19, কিন্তু তার অর্থ পজিশানে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ CH3 দিয়েছি, আবার একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ Cl দিয়েছি, বেঞ্জয়িক অ্যাসিডের তুলনায় পিকে ভ্যালু হ্রাস পেয়েছে মানে তার অ্যাসিডিটি বেড়েছে। এখানে একটু ব্যাখ্যা করি যে কেন এরকম হলো, না যখনই বেঞ্জয়িক অ্যাসিডের অর্থ পজিশানে একটা গ্রুপ আসছে তখন এই CH গ্রুপ আর CH3 গ্রুপের মধ্যে মানে অর্থ পজিশানে যে গ্রুপটা আসছে তার মধ্যে একটা স্টেরিক প্রভাব কাজ করে, আর স্টেরিক প্রভাব কাজ করলে CH গ্রুপটা বেঞ্জিন বলয়ের যে প্লেন সে প্লেন থেকে সরে যায়, সরে গেলে CH-এর সাথে বেঞ্জিন বলয়ের আর কোনো রেজোনেন্স হয় না, এবং CH গ্রুপের অক্সিজেনের মানে ওইজ ধারণকারী অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে তার অ্যাসিডিটিটা বাড়ে। এই গেল কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি এবং বিভিন্ন অ্যালিফেটিক ও অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতার তীব্রতার ক্রম আমরা সবিস্তার আলোচনা করলাম। তোমরা এটা খুব সুন্দর করে শুনে তোমরা হোমওয়ার্কটা রেডি করে জমা দেবে।